আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. اعلم رحمك الله انه يجب علينا تعلم اربع مسائل، الاولى العلم وهو معرفه الله ومعرفه النبي ومعرفه دين الاسلام بالادله، الثاني العمل به، والثالث الدعوه اليه، الرابع الصبر على الاذى فيه، الدليل قوله تعالى والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال امام البخاري رحمه الله العلم قبل القول والعمل. গোয়ালখালি আহলে হাদিস জামে মসজিদ ও দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান বক্তা সহ দিগার উলামায়ে কিরাম, তলাবা ইজাম উপবিষ্ট আমার সামনে আগত স্বাগত ইসলাম পিপাসু ভাইরা, পদ্মার আড়ালে আমার মা ও বোনেরা, প্রশংসা মাত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় অশেষ মেহরবানিতে আজ আমরা কোরআন এবং সহি সুন্নাহ শ্রবণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র মাহফিলে আসার, বসার এবং কিছু বলার তৌফিক দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখ কোটি সুজুদ ও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বোৎকৃষ্ট মানুষ, যিনি মাটির তৈরি, নূরের তৈরি নন, যিনি বর্তমান শাহীতে রয়েছেন, দুইজন সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সহ নিজ গৃহে বর্তমান মসজিদে নববীর পূর্ব ও দক্ষিণ কোণে যিনি চিরশায়িত রয়েছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ সংক্ষিপ্ত আলোচনায় আপনাদের সামনে কিছু ইবারত পড়েছি, এটা ডক্টর আব্দুল মুহসিন আল কাসেম তিনি সংকলন করেছেন, মূল লেখক ইমাম আব্দুল আহাব নজদি রাহিমাহুল্লাহ। এরপরে বিশেষ করে আমার সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, তার আগে বলবো আজ আমাদের বাংলাদেশে মাহফিলের কমতি নেই, প্রত্যেক বছর প্রত্যেক এলাকায় একাধিক মাহফিল হয়ে থাকে, তারপরেও আমাদের সংশোধন, আমাদের যে শিক্ষার ছিল, শিক্ষার কথা ছিল, সেই শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারছি না, আমাদের ওয়াজ মাহফিলগুলো আমাদের খুব একটা ফায়দা দিচ্ছে না, তার মূল কারণ কি? তার অনেক কারণ রয়েছে, তার ভিতরে আমি বলবো সংক্ষিপ্ত একটা কারণ, সেটি হচ্ছে আমাদের বক্তা চয়েস করা। আমাদের দেশের পেশাদারী বক্তা যা রয়েছে অধিকাংশ বক্তারা কন্ট্যাক্ট করে আসে, যদিও আজকের বক্তারা কন্ট্যাক্ট করে হয়তো আসে নাই, কিন্তু অনেক বক্তা রয়েছে যারা কন্ট্যাক্ট করে আসবেন, 50,000 টাকা দিতে হবে, হয়তো হেলিকপ্টারে আসবে, আধা ঘন্টা ওয়াজ করবে, একদিনে তিনটি মাহফিল করবে, ঠিক কিনা? এই অবস্থায় ওয়াজ চলছেন এবং এই বক্তাদের মাঠ গরমও বেশি। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইয়াসিন 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাহু ওয়া হুম মুহতাদুন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা ওই বক্তার রহস্য শোনো, ওই বক্তার নসিহত শোনো,
ওই বক্তাকে দাওয়াত দাও যারা তোমাদের কাছে কোনো কিছু চায় না, যারা তোমাদের কাছে চুক্তিতে আসে না, ওই চুক্তিবিহীন বক্তা ও মুহতাদুন, এবং যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে রয়েছে, যারা সরল ও সঠিক পথে রয়েছে, সেই বক্তাদের রহস্য, এই বক্তা ব্যতীত দ্বিতীয় বক্তা রহস্য যাবে না। যে বক্তা চুক্তিতে আসবে ওই বক্তা কোরআন বিরোধী, ওই বক্তা হাদিস বিরোধী, আর আপনারা যারা দাওয়াত দিবেন আপনারা কোরআন হাদিস বিরোধী। এক নম্বর কথা বলবো, চুক্তিবিহীন বক্তাকে আপনাকে সিলেক্ট করতে হবে। রিজিক সহ সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যে তাওয়াক্কুল না করতে পারে। আমাদের আমি দৃষ্টান্ত দেই, এই যে আব্দুর রব সাহেবের মসজিদের সভাপতি সাহেব, তাই না? সভাপতি সাহেব আমাদের শায়খ মরহুম আব্দুর রউফ রহিমাহুল্লাহ, তিনি কোনো দিন চুক্তিকে রোয়াজ করতেন না। আমরা এমনও জানি তিনি নিজে টাকা নিয়ে যাইতেন, নিজের টাকা খরচ করে যাইতেন এবং নিজের টাকা খরচ করে তিনি চলে আসতেন। সেই জন্য মুফতি আব্দুর রউফ সাহেবের মাধ্যমে এই বাংলার জমিনে এই কোরআন এবং সহিহ হাদিস যতটুকু প্রচার হয়েছে তারপরে অনেক বক্তা দ্বারা সেগুলো হয়নি। অতএব আমার সময় সংক্ষিপ্ত আধা ঘন্টা সময়, প্রথম কথা আপনাদের সাথে, চুক্তিবিহীন বক্তাকে দাওয়াত দিতে হবে। কেননা আল্লাহ আদেশ করেছেন, কে আদেশ করেছেন? আল্লাহ আদেশ করেছেন ওই বক্তা উত্তাবিউম আল্লাহ ইসালুকুম, যে তোমাদের কাছে চায় না, সওয়াল করে না, যে তোমাদের কাছে চুক্তিতে আসে না, সেই বক্তার আওয়াজ তোমরা শোনো। যত বড় বক্তা হোক না কেন, চুক্তি যেই বলবে 50,000 দিতে হবে, সেখান থেকে আপনাকে সরে আসতে হবে। সম্মানিত ভাইরা, যাই হোক, আমার বক্তব্য আমি বলেছি আপনাদের সামনে যে কিছু ইবারত পড়েছি। এখানে ডক্টর বর্তমান মসজিদে নববীর ইমাম এবং খতিব, আপনারা দেখেছেন আমি মদিনা ইসলামিক ইউনিভার্সিটি থেকে লিসেন্স করে এসেছি। মদিনার রস কিছু আমাদের করারও দরকার। একটা সমস্যা আছে কি জানেন কি, যে মদিনার কথা বললে আমরা সকলে খুশি, মদিনার কথাই সকল মুসলমান খুশি, সকল মুসলমানের দেল, সকল মুসলমানের অন্তর মদিনার দিকে টানে, মদিনাকে ভালোবাসে সকলে। মদিনার যদি খেজুর হয় হাদিয়া দেয় তাহলে তো আহলান সাহলান, আহারে মদিনারই খেজুর, খুব মহব্বত করি আমরা। মদিনার থেকে যদি একটা আতর নিয়ে আসে হাজি সাহেব, যদি হাদিয়া দেয় যে তোমার জন্য মদিনা থেকে নিয়ে এসেছি, খুব খুশি। যদি একটা জায়নামাজ আনে তাহলে তো খুশির শেষ নাই, ঠিক কিনা? খুশির শেষ নাই যদি জায়নামাজ আনে। মদিনার আতর পেয়ে খুশি হয় এই জাতিরা, মদিনার জায়নামাজ পেয়ে খুশি হয় এই জাতিরা, মদিনার খেজুর পেয়ে, আজওয়া খেজুর, উতাব খেজুর, আদা কাঁচা আদা পাকা খেজুর পেয়ে এই জাতিরা খুশি হয়। যদি বলে ভাই আসেন মদিনার খেজুরের গল্প শুনলেন, মদিনার আতর পেয়ে খুশি হলেন, মদিনার উহুদ পাহাড়ে নিয়ে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু সেই হৃদয় বিদারক ঘটনা শুনে আপনি কেঁদে দিলেন, সেই আমিরের সেই হামজার কাহিনী শুনে আপনি কেঁদে দিলেন, আপনি জান্নাতুল বাকি, যদিও জান্নাতুল বাকি নামটা সহি না, বাকুল গরকত, তার 10,000 সাহাবির কবর রয়েছে, সেই ইতিহাস শুনে আপনি কেঁদে দিলেন, আপনি বদরের যুদ্ধের ইতিহাস শুনে কেঁদে দিলেন। আসুন আমরা মদিনার ইসলাম নিয়ে একটু কথা বলি, মদিনাবাসীর আমল নিয়ে কথা বলি, মদিনার ওলামা ইকরামকে নিয়ে কথা বলি, মদিনার মানুষ কিভাবে কোরআন সুন্নাহ মেনে চলে সেই সুন্নাহ মোতাবেক আমরা একটু কথা বলি। তখনই বলবে কি জানেন, আরে ওরা তো ওহাবির বাচ্চা, ওরা সব লামাজহাবির বাচ্চা, ওরা আহলে হাদিস, ওদের অস্থি শুনবো আমরা। খেজুর পেয়ে পাবলিক খুশি, খেজুর পেয়ে খুশি, যাই নামাজ পেয়ে খুশি, জমজম পানি পাইলে তো আরো খুশি। কিন্তু মদিনার ইসলাম নিয়ে যখন আলোচনা হবে, মসজিদে নববীর ইমাম সাহেব কিভাবে আমল করে চলেন, মসজিদে নববীর ইমাম সাহেবের আকীদা কি, মক্কাতুল মুকাররমার ইমাম সাহেবের আকীদা কি, এই নিয়ে যখন আলোচনা করা হবে, তখন আমাদের দেশের অনেক মানুষ বলে আরে ও তো ওয়াহাবি হয়ে গেছে, ওর এদেরকে আমল ঠিক আছে নাকি, আমাদের সাথে মেশে না, ওই ওয়াজই শুনবো না। শুনুন, মনে রাখবেন, মদিনার খেজুর নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন না, হ্যাঁ মদিনার জায়নামাজ নিয়ে জিজ্ঞাসিত হবেন না, কিন্তু মদিনার ইসলাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গেছেন, সেই ইসলাম নিয়ে, সেই ধর্ম নিয়ে, সেই দিন নিয়ে আপনাকে সওয়াল করা হবে।
যদি আপনি মদিনার ইসলামের বাহিরে মদিনার ইসলাম রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম রেখে আপনি যদি অন্য কোন ধর্মকে আপনি গ্রহণ করেন, আপনি যতই মসজিদে নববীর ওই মক্কাতুল মুকাররমার জমজম পানি আপনি পান করেন না কেন, সেখানের জায়নামাজ আপনি সালাত আদায় করেন না কেন, কোনো লাভ হবে না, ফুটা পয়সার তো লাভ হবে না। অতএব মদিনার ইসলাম আপনাকে বুঝতে হবে, মসজিদে নববীর ইসলাম বুঝতে হবে। মনে রাখবেন, মক্কায় চার জায়নামাজ হয়েছিল, চারটি মুসল্লা কায়েম হয়েছিল, কিন্তু মদিনায় চারটে জায়নামাজ কায়েম হয়নি, মদিনায় একটা ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ পদ্ধতিতে মদিনার প্রত্যেকটি আমল এখন হয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে ইনশাআল্লাহ। অতএব আমাদের দাবি ও দাওয়া, আমাদের দাবি ও দাওয়া, ভাইরে আপনি আমার ভাই আসুন, মিডিয়ার যুগ, আজকের এই সালাতুল ইশা এখনো মসজিদে নববীর হয়নি, হবে ঘন্টা দুই পরে, তিন ঘন্টা পরে হয় বাংলাদেশ থেকে। মসজিদের নববীর আমল কি রয়েছে, ইমাম সাহেব কিভাবে সালাতটা আদায় করছেন, মুয়াজ্জিন সাহেব কিভাবে ইকামতটা দিচ্ছেন, মসজিদে নববীর মুসল্লিরা কিভাবে দাঁড়ালেন, একটু আপনি দেখুন, যাইতে পারেন নাই অসুবিধা নাই, মিডিয়ার যুগ, ইউটিউবে আপনি দেখলেই দেখতে পারবেন যে কোনো টাইমে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল ইমানা লা ইযির মিনা ইলাল মদিনাতি কামা তাযিরুল হাইয়া ইলা হুজরাতিহা, ঈমান মানুষের মদিনার দিকে ফিরে যাবে, ঈমান কিন্তু ইরাকের দিকে যাবে না, ঈমান কিন্তু ইরানের দিকে যাবে না, ঈমান কিন্তু দেওবন্দে যাবে না, ঈমান কিন্তু যাবে না ওই হাটাজারি, ঈমান যাবে মদিনার দিকে। অতএব মদিনাকে আপনি চিনুন, মদিনার ইসলামকে চিনুন, মদিনার ধর্মকে চিনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে আপনি চিনুন। আমাদের দেশে ইসলাম এসেছে মদিনা থেকে সরাসরি আসে নাই, বর্তমান কিছু আলহামদুলিল্লাহ মদিনা ইসলামিক ইউনিভার্সিটির কারণে সেখান থেকে আমরা সরাসরি কিছু ইসলাম, কিছু ধর্ম, কিছু শিক্ষা, কিছু আমরা পাচ্ছি। আমাদের দেশে যে আগের ধর্ম এসেছে অনেক দূর হয়ে, ইরানে এসেছে, ইরানে এসে একেবারে আমাদের ধর্মের ১২টা বেজে ছাড়ছে, ইরানে এসে এই ইসলাম ধর্মের ১২টা বেজে গেছে। জানে না মানুষেরা, তেহরানকে আমরা ভালোবাসি, আমাদের দেশের পাবলিকরা তেহরানের সংবাদ শুনি, তেহরানকে মনে করে বিশাল ইসলামিক রাষ্ট্র ইত্যাদি ইত্যাদি, কিন্তু মনে রাখবেন এই ইরান, ইরানের যে যে অবস্থা শিয়া, ইরানের সব কিছু শিয়া দ্বারা পরিচালিত, ইসলামের চূড়ান্ত পর্যায়ের দুশ্মন তাদের এক নম্বর শিয়া, শিয়ারা ইসলামের দুশ্মন, কাদিয়ানিরা ইসলামের যেমনি ভাবে দুশ্মন, শিয়ারা তার থেকে কোশ্চিন কেন কম না। আজকে খুতবার ভিতরে এখানে বলছিলাম, শিয়াদের কালিমাই চেঞ্জ, আমাদের কালিমা শিয়াদের কালিমার সাথে মেশে না, আমাদের আজান শিয়াদের আজানের সাথে মেশে না, শিয়ার আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহু সহ অগণিত সাহাবীদেরকে তারা কাফের মনে করে। বলুন তো দেখি, যারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে, যারা ওমর রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে, যারা ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলে, তারা কিভাবে মুসলিম হতে পারে? তারা কোশ্চিন কেন মুসলিম হতে পারে না? কাদিয়ানিরা যেভাবে কাফের, শিয়াদের কিছু অংশ, তাদের আকিদা বিভিন্ন ফেরকা রয়েছে, তাদের অধিকাংশ শিয়ারা তারাও কাফের। অতএব একটা জিনিস আমাদের দেশে আছে, ঢাকার দিকে বেশি বলে, আহলে হাদিসদের বলে কি শিয়া, কয় কি শিয়া মসজিদ, হাইর ব্যাকল, বাংলাদেশের মধ্যে শিয়াদের বিরুদ্ধে যদি কঠিন বক্তব্য দিয়ে থাকে, এই আহলে হাদিস আলেমরাই দিয়ে থাকে একমাত্র। তুমি জানো না, তো এই আমরা মহরমে যে বক্তব্যগুলো দিয়েছি বিভিন্ন জায়গায় রয়েছে শিয়াদের, তোমরা হুজুররা তো মহরম আসলে হাসান হুসাইন নিয়ে পাগল হয়ে যাও, তোমরাই তো ইতিহাস জানো না, শিয়াদের বিরুদ্ধে বক্তব্য আপনি শুনবেন, আমাদের মুফতি আব্দুর রব সাহেব দিয়েছেন কঠিন বক্তব্য, এই জমিনে চলে, আজ পর্যন্ত চলে, কিয়ামত পর্যন্ত চলবে, আহলে হাদিস আলেমরাই দিয়ে থাকে। কাদিয়ানিদের বিরুদ্ধে আহলে হাদিস আলেমরাই বক্তব্য দিয়ে থাকে মাঠে, তুমি কি মনে করেছ? বরংস শিয়ারা যেভাবে সাহাবিদেরকে কাফের বলে, সাহাবিদেরকে মানে না, তোমরাও এক শ্রেণীর আছো, তোমরা সাহাবিদেরকে অপবাদ দাও। সাহাবিদেরকে কি অপবাদ দেয় জানেন কি?
আমরা যে সলাতে রফলে আদায় করি, তুমি করো না, অসুবিধা নেই। আমরা যে সলাতে রফলে আদায় করি, আমাদের দেশে প্রচলিত আছে যে সলাতের ভিতরে, নামাজের ভিতরে বগলের তলে পুতুল রাখতো, বলে কি না, বলে যে বগলের তলে পুতুল রাখতো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি হাত উঁচু করো, তাই হাত উঁচু করেছেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক, এত বড় মিথ্যা কথা এই জমিনে সাহাবীদের নামে তুমি মুসলিম হয়ে তুমি কিভাবে বলো আমার বুঝে আসে না। তুমি মুসলমান দাবি করছো আর সাহাবীরা বগলের তলে পুতুল রাখে তাই বলছো, তার দলিল কি রয়েছে আসমানের নিচে জমিনের উপরে? আমি নিজে ফিকির ছাত্র, আমি মদিনা ইসলামিক ইউনিভার্সিটি ফিক পড়েছি, হানাবি মাজহাবের ফিক পড়েছি, শাফি মাজহাবের ফিক পড়েছি, কোথায় রয়েছে, কোন ফিকার কিতাবে রয়েছে যে সাহাবীরা বগলের তলে পুতুল রাখতো? তোমার বড় হুজুর বলেছে, তোমার বড় হুজুর বলেছে, তাছাড়া পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে কোন কিতাবের ভিতরে নেই সাহাবীরা বগলের তলে পুতুল রাখতো। দুঃখ লাগে সম্মানিত ভাইরা, যে সাহাবীদের সম্পর্কে আল্লাহ বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ সাহাবীদের উপরে খুশি হয়ে গেছি, আমি আল্লাহ সাহাবীদের উপরে খুশি হয়ে গেছি। তুমি মুসলিম হয়ে তুমি বলছো সাহাবীরা বগলের তলে পুতুল রাখতো, তুমি কেমন মুসলমান, আমাদের লজ্জা করে তুমি সাহাবীদের নামে এভাবে তুমি কথা বলো। অতএব সাবধান হয়ে যাও সম্মানিত ভাইরা, রফলে আদায় তুমি করো না, অসুবিধা নেই। বুখারীর অগণিত হাদিস, স্পষ্ট হাদিস, কানা ইয়ারফাউ হাজা মান কিবাহে, স্পষ্ট কথা তুমি মিলিয়ে নাও। আমাদের সভাপতি সাহেব বলেছেন, আমাদের বক্তারা যা বলে আপনি মিলিয়ে নেন। সহিহুল বুখারি ইসলামিক ফাউন্ডেশন দ্বিতীয় খণ্ড 699, 700, 701, 702 হাদিসগুলো অগণিত হাদিস রয়েছে, স্পষ্ট কথা। এই কথা বোঝার জন্য তোমাকে মুফতি হওয়া লাগবে না, এই কথা বোঝার জন্য তোমাকে মুহাদ্দিস হওয়া লাগবে না, মাত্র মিজান ক্লাস যে পড়েছে সে বোঝে, কানা ইয়ারফাউ এটা সে বোঝে, কানা ইয়ারফাউ। তুমি বলছো কখনো উঠিয়েছে, কখনো উঠাই নাই, কখনো করেছে, কখনো করে নাই, ডাহা মিথ্যা কথা। এটা ওলামা ইকরাম রয়েছেন, মিজান যারা পড়েছে ছোট্ট কিতাব মিজান, তিন ক্লাস যারা পড়েছে কওমি মাদ্রাসায় তারা জানে কানা ইয়ারফাউ, অর্থাৎ মুজারের শুরুতে কানা শব্দ ব্যবহার করলে মাজি ইস্তিমরারি হয়, আর মাজি ইস্তিমরারি মানে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান অতীতকাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে সালাত শুরু করেছেন মৃত্যুর আগ পর্যন্ত একটি ওয়াক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফল ইয়াদাইন ছাড়া সালাত আদায় করেন না। তুমি কানা ইয়ারফাউ বুঝো না, তুমি বুখারি পড়োনি, বুখারি তুমি মাথায় করে রাখো, আমরাও তোমাদের মাদ্রাসায় পড়েছি, আমাদের মুফতি ওবায়দুল্লাহ সাহেবও পড়েছেন, এ বুখারিকে সবচেয়েতে তো তুমি সম্মান করো, তোমরাই খাতমে বুখারি বড় করে অনুষ্ঠান করো। আবার বুখারির এই হাদিস যখন আসে আরে ওটা লামা জাহাবিদের পেয়েছ কি, মদিনার ইসলাম তোমাকে জানতে হবে। আজ এগুলো ফিকি মাসালা, আমি যে ইবারত পড়েছি এর পাশে যেতে পারি নাই, মদিনার ইসলামে এই যে আমি যে ইবারত পড়েছি মসজিদে নববীর ইমাম ও খতিব ওনার কথা বলতে যাই এদিকে চলে গেল, তিনি বলেন ইয়ালাম রাহিমাকাল্লাহ আন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লামু আরবাঈ মাসাইল, হে মানুষ জাতি তোমাদের চারটি মাসালা শিখতে হবে, চারটি মাসালা তোমাদের জানতে হবে, চারটি বিষয় তোমাদেরকে ক্লিয়ার হতে হবে। আল উলা, এক নম্বর আল আল, এক নম্বর তোমাকে ইলম শিক্ষা করতে হবে, এক নম্বর জানতে হবে। হে মুসলিম জাতি মনে রাখবে, এই মুসলিম জাতি আমরা মূর্খের জাতি নয়, এই মুসলিম জাতি শিক্ষিত জাতি, মুসলমান মানেই শিক্ষিত, মুসলমান মূর্খ হতে পারে না। কিন্তু এখন মুসলমান আমরা নামে মুসলমান পড়ি না, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন, আল কোরআনের প্রথম কথা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক, ইকরা হচ্ছে আমাদের প্রথম শব্দ, হে জাতি তোমরা পড়ো, তুমি পড়ো, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাজিল করেছেন। অতএব মুসলিম জাতি পড়ার জাতি, এরা মূর্খ জাতি নয়। অতএব হ্যাঁ মুসলিম, এক নম্বর কথা হচ্ছে আল ইলম, তোমাকে জানতে হবে, তোমাকে শিখতে হবে, তোমাকে বুঝতে হবে। ওয়া হুয়া মারিফাতুল্লাহ ওয়া মারিফাতুন নাবিয়্যি ওয়া মারিফাতুদ দ্বীনিল ইসলাম বিল্লাহ, এক নম্বর ইলম শিক্ষা করতে হবে তোমাকে আল্লাহর সম্পর্কে, আল্লাহর সম্পর্কে দ্বীন শিক্ষা করতে হবে। আল্লাহর সম্পর্কে দ্বীন মানে কি?
আল্লাহর সম্পর্কে তোমাকে শিক্ষা করতে হবে। আল্লাহ কে, আল্লাহ কোথায় আছে, আল্লাহর পাওয়ার কত, আল্লাহর শাস্তি কত বড় ভয়ানক হতে পারে, সে সম্পর্কে তোমার জ্ঞান অর্জন করতে হবে। শুনুন, আমাদের দেশের মাটিতে আল্লাহর সম্পর্কে ওয়াজ হয় না। ও যত কিস্তা কাহিনী, গাছের কাহিনী, মাছের কাহিনী, হরিণের কাহিনী, বড় হুজুরের কাহিনী, পীর সাহেবের কাহিনী, এইগুলো, কিন্তু আল্লাহর সম্পর্কে প্রথম জানতে হবে। যে প্রভুর জন্য এখন চার রাকাত সালাত ফরজ সালাত আদায় করেছি, যে প্রভুর জন্য দৈনন্দিন আমরা 17 রাকাত ফরজ সালাত আদায় করে থাকি, যে প্রভুর জন্য 12 রাকাত সুন্নাত আদায় করে থাকি, সেই প্রভু কে, তিনি কোথায় রয়েছেন, তিনার অবস্থান কি, সেই সম্পর্কে জানতে হবে। আজ আরব দেশ এবং আমাদের মধ্যে পার্থক্য এখানেই, আরব দেশের বাচ্চাকে বলবেন ইয়া ওয়ালাদ আইন আল্লাহ, হে বাচ্চা আল্লাহ কোথায় রয়েছে, ছেলেটি কোসি বাচ্চা সে বলে দেবে আল্লাহ আকাশে রয়েছেন, আলাল আরশিস্তাওয়া, আল্লাহ আরশে রয়েছেন বাচ্চাটি বলে দেয়। কিন্তু আমাদের দেশের হতভাগা মুসলমান আমরা যদি বলি আল্লাহ কোথায় আছেন, কবে কি হুজুর তো নতুন মাসলা আবার কোথা থেকে শুরু করলো, আল্লাহ কোথায় আছেন মানে কি, আল্লাহ তো যা আছেন সব জায়গায় আছেন। ছোটবেলায় আমাদের দেশে কওমিতে যা পড়ানো হয় যা জানিত না, আর যতটুকু জানে ততটুকু ভুল পড়ানো হয়। বলবেন কি ভুল পড়ানো হয়, আমাদের দেশে মাদ্রাসাতে পড়ানো হয় আল্লাহ তাআলা তমাম জায়গায় মৌজুদ হয়, উসকি কোই শেকেল নেই হয় ও বেশেকেল হয়, কি পড়াই দিল, আপনার বাচ্চাটাকে পড়াই যাচ্ছে আল্লাহ তাআলা তমাম জায়গা মে মওজুদ হ্যায়, আল্লাহ সর্বত্র বিরাজমান, উসকে কোই শকল নেই হ্যায় ও বেশকল হ্যায়, আল্লাহর কোনো আকার আকৃতি বলতে কিছু নেই, আল্লাহ ইজ অনলি পাওয়ার, আল্লাহ একটি পাওয়ারের নাম, আপনার সন্তানকে শিখিয়ে দিয়েছে, আমরাও তাই শিখেছিলাম। এই মাসালার উপরে আমাদের নামে আব্দুর রব সাহেবের নামে কেসও হয়েছে, সেই কেসে আমাদের উপরে আমাদের পক্ষে রায় হয়েছে ঠিক কিনা, পক্ষেও রায় হয়েছে। শুনুন, হে মুসলিম জাতি, আমরা বলতে চাই তুমি নামাজ পড়ো ঠিক আছে, তুমি রোজা রাখো ঠিক আছে, যার জন্য নামাজ পড়ো যার জন্য রোজা রাখো সেই আল্লাহর সম্পর্কে তোমার আকীদা ক্লিয়ার করো, সে আল্লাহর সম্পর্কে তোমাকে এক নম্বরে আকীদা ক্লিয়ার করতে হবে। আল্লাহর সম্পর্কে একবার নয় দুইবার নয়, অগণিত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আরশে রয়েছেন অগণিত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু আমরা মানতে রাজি না। শুনুন, আজ কাদিয়ানীরা কাফের কাদিয়ানীদের ফতোয়া দিয়ে আমরা একটা আয়াত অস্বীকার করেছি, একটা আয়াত খাতামুন নবিয়্যিন আল্লাহ রসুল শেষ নবী, এই আয়াতটি অস্বীকার করার কারণে পৃথিবীতে যত আহলে সুন্নাত ওয়াল জামাত যা রয়েছে, হানাবি শাফি মালিকি হাম্বলি আহলে হাদিস সালাফি যা রয়েছে, সকলেই ঐক্যমত যে কাদিয়ানীরা কাফের। কারণ কি, কয়টা আয়াত অস্বীকার করেছে, একটা, কয়টা আয়াত, একটা আয়াত অস্বীকার করেছে, একটা আয়াত অস্বীকার করার কারণে তারা কাফের হয়েছে। কিন্তু আর রহমান আল্লাহ আরশিস্তাওয়া, এই ইস্তাওয়া আল্লাহ যে আসমানে আছেন আরশে আছেন, এই সম্পর্কে আল্লাহ অগণিত আয়াত আল্লাহ বলেছেন, সূরাতুর রাদের 2 নম্বর আয়াত, সূরাতুত তোহার 5 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 29 নম্বর আয়াত, সূরাতুল আরাফের 54 নম্বর আয়াত, সূরাতুল ইউনুস 3 নম্বর আয়াত, সূরাতুল ফুরকান 59 নম্বর আয়াত, সূরাতুল কাসাস 14 নম্বর আয়াত, সূরাতুল সাজদা 4 নম্বর আয়াত, এইভাবে অগণিত আয়াতে অগণিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে রয়েছেন, আল্লাহ আরশে রয়েছেন, আল্লাহ আরশে রয়েছেন, এইভাবে আল্লাহ বারবার বোঝানোর পরেও আমাদের দেশের বড় বড় আলেমরা পর্যন্ত তারা বলছে যে না, আল্লাহ আছে সর্বত্র বিরাজমান, গাছে আছে, মাছে আছে, সব জায়গায়, হাটে বাজারে মসজিদ সব জায়গায় আল্লাহ আছে। হাই হাই, আফসোস, এখানেই আমাদের অমিল, এখানে আমাদের সাথে অমিল। আমরা বলি আসুন, কোরআনের অগণিত আয়াত আল্লাহ বলছেন আল্লাহ রহমান আল্লাহ আরশিস্তাওয়া আরশে আছেন, অগণিত আয়াত যেখানে রয়েছে আপনি আমি কেন এখানে অস্বীকার করব। শুনুন, এটা আমাদের কথা না, এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, নোমান সাবেত রহিমাহুল্লাহর ফতোয়া, এইটাই ফতোয়া। চার ইমামের আকিদার দিক থেকে কোনো পার্থক্য নেই, চার ইমামের আকিদা ইমাম আবু হানিফা শাফি মালিক হাম্বলি। আমি তো গর্ব করে বলে থাকি, আমাকে যখন সৌদি আরবে বলা হতো তুমি কোন মাজহাবের, আমি বলি আমি হানাফি, আমি খাঁটি হানাফি, কেননা আমি ইমাম আবু হানিফাকে অনুসরণ করি। কিভাবে অনুসরণ করি, ইমাম আবু হানিফা বলেছেন ইজা সহাল হাদিস ও পাওহা মাজহাবি, যখন কোন সহি হাদিস পেয়ে যাও সেই, সেইটাই আমার মাযহাব, সেইটাই আমার ধর্ম। অতএব আহলুল হাদিস
মানুষরা এই বাক্য তারা নতশিরে মেনে নেয়। যখন কোনো সহি হাদিস পেয়ে যায় তখন তার বাপের বিরুদ্ধে দাদা হুজুরের বিরুদ্ধে যদি যায় তারপরেও আহলে হাদিসরা এক বাক্যে সহি হাদিসকে মেনে নেয়। অতএব খাঁটি হানাফি আহলে হাদিসরা হচ্ছে খাঁটি হানাফি। শুনুন, সময় শেষ হয়ে গেছে, এখন সময় আর যাই হোক, অনেক বক্তা এখানে, অনেক সিনিয়র বক্তারা আসছেন, আলহামদুলিল্লাহ আপনারা ওয়াজ শুনবেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, সামনে আমি ইনশাআল্লাহ আলোচনা করব, শেষ করব আর 5 মিনিটের ভিতরে। কথা যেটা আমি এবারে যেটা পড়েছি, 1 নম্বর আল ইলমে দ্বীন শিক্ষা করতে হবে, নিজে শিক্ষা করতে পারেন না, সন্তানকে আপনার মাদ্রাসায় দিতে হবে, অবশ্যই দিতে হবে। আমি বলে থাকি যে দেখেন, আপনি এখন আল্লাহ না করুক মারা গেলেন, মারা যাওয়ার পর ইমাম সাহেবকে ডাকবেন, ইমাম সাহেব তো টাকা না দিলে থাকবে না, টাকা দিয়ে রেখেছেন, আপনার ভাড়াইতে ইমাম আমাদের বেশিরভাগ। হ্যাঁ, ইমাম সাহেব যাবেন, ইমাম সাহেব আপনার জানাজা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াই দিয়ে চলে আসবেন, ইমাম সাহেবের আপনি 14 গোষ্ঠীর কিছু হন না, হয় নাকি? ইমাম সাহেবের 14 গোষ্ঠীর কিছু হন না আপনি, ইমাম সাহেবের অত দরদ না আপনার প্রতি। কিন্তু পক্ষান্তরে এই যে মাদ্রাসায় দারুস সুন্নাহ মাদ্রাসা, আপনার ছেলে পড়ে, আপনার নাতি পড়ে, আপনার ছেলে এখন জানাজায় দাঁড়িয়ে গেছে আব্বার সামনে, আব্বার জানাজা নিয়ে ছেলে এখন দাঁড়িয়ে গেছে, আব্বা শৈশব কাল থেকে পালন লালন পালন করেছে, ওই মাদ্রাসায় বারবার এসেছে আমার খাদ্য নিয়ে, আমার টিফিন নিয়ে, আমার বিস্কুট নিয়ে, আমার জন্য কত কিছু নিয়ে আব্বা না আমার এসেছে, এই ছেলের কলিজা এখন ফেটে যায়, বুক ফেটে যায়, কান্দা চলে আসে, সে এখন দোয়া পড়তে থাকে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এইভাবে আপনার সন্তান দোয়া পড়তে থাকে, কেমন যেন জানাজা তার শেষ হতে যায় না, কেমন যেন জানাজা শেষ হচ্ছে না, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ছে, গোপনে দোয়া করছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা। সম্মানিত ভাইরা, এমন সন্তান আপনাকে গঠন করতেই হবে, মৃত্যুর পরে যেন দোয়া করতে পারে। যাই হোক, সংক্ষিপ্ত করলাম এখানেই আমার আমার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি এরপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।